প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি রইল আমার অন্তরে শুভেচ্ছা অভিনন্দন। আমি জয়দেব কুমার শাহ, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ নবম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অধ্যায়ে আছে আমি আজ যৌগে আমি কি আলোচনা করব, যৌগে মৌলে যৌগে মৌলের মৌলের শতকরা সংহতি মৌলে যৌগের মৌলের শতকরা সংহতি নিয়ে আলোচনা করব। কোন যৌগের 100% কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তা ওই মৌলের শতকরা সংহতি। কোন যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংহতি বলে। যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংহতি বের করা যায়, অর্থাৎ কোন যৌগের একটি মৌলের শতকরা সংহতি সমান মৌলের পরমাণু সংখ্যা গুণ পরমাণু সংখ্যা গুণ 100% বাই যৌগের আণবিক ভর। শিক্ষার্থী দেখো সূত্রটি, কোন যৌগের একটি মৌলের শতকরা সংহতি সমান মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100% যৌগের কোন যৌগের একটি মৌলের শতকরা সংহতি মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100 বা যৌগের আণবিক ভর। শিক্ষার্থীরা, এখানে এইচসিএল এর হাইড্রোজেন ও ক্লোরিন এর শতকরা সংহতি বের করা হলো। এইচসিএল এর এই হাইড্রোজেন ক্লোরাইড শতকরা সংহতি বের করা হলো। আমরা প্রথমে শতকরা সংহতি বের করতে গেলে এইচসিএল এর আণবিক ভর বের করতে হবে। এইচসিএল এর আণবিক ভর
ने पालन भया रोम गो आकोर पोजीशन पा 35.5 अलाउ 36.5
যখন কোনো বাড়িতে বসে পানি এই যে পানি কত রকম বের করবে আমি তোমাকে বলে দিই। প্রথমে হাইড্রোজেন পালন করে এক এবং পরম সংখ্যা দুই, দুইতে গুণ করে দুই অর্থে দুই, আর অক্সিজেন 16 পালন হওয়া যোগ করলে পানি পানি করা হয় 18 গ্রাম। এই 18 গ্রাম এই হতে হাইড্রোজেন আছে 2 গ্রাম, কথায় একে কত আর 100 কত, ঠিক অক্সিজেনটাও 18 গ্রাম পানিতে মধ্যে আছে, অক্সিজেন আছে 18 16 গ্রাম, একে কত আর 100 কত। এবার তোমার বাড়িতে চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত, ভালো থাকো সবাই, বাড়িতে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।